একবার চৌধুরী মনি আপনাকে দিয়ে শুরু করি। আমরা জানি যে 2014 সালে নির্বাচনের পর বছর দুয়েক পর আপনারা মধ্যবর্তী নির্বাচনের দাবি করেছিলেন এবং এখন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মধ্যবর্তী নির্বাচন বললে আপনারা বলছেন যে ফ্রেশ নির্বাচনই চান এবং সেই দাবিটি আসছে এমন সময় সেটি আসলে কাকতালীয়ভাবে হলেও কাকতালীয় কিনা সেটি আমরা জানতে চাই। সেটি হচ্ছে যে দুবছর পরেই এই 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 সরকারের দুবছরের পরে আপনারা এটি করছেন, তো আমি আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই এটি কি আপনারা মিন করছেন নাকি রুটিন দাবি আপনাদের? জাফরুল্লাহ সাহেব উনি একজন বুদ্ধিজীবী, বাংলাদেশের একজন ডাক্তার, উনি বিএনপির কেউ না। উনি উনার মতো চিন্তা করেছেন, উনি বলেছেন, বিএনপির মহাসচিব বলেছেন ফ্রেশ ইলেকশন চায়। আমি সেই হিসেবে বলতে চাচ্ছি যে ইলেকশনটাই হলো না, আমি ওই কথাটাই আপনাকে বলেছিলাম যে আজ থেকে 10 বছর পরে এই ইলিগ্যালের জবাবদিহিতায় আসতে হবে, 20 বছর পরে হলেও আসতে হবে, 5 বছর পরে হলেও আসতে হবে। সেই ইলেকশনটা ফ্রেশ ইলেকশন যে কোনো সময় চাইতেই পারে, সেটার জন্য রুটিন মাফিক এটা ঠিক না, তবে চাওয়াটা জোরালো হোক এটাও আমরা চাই, এটাও আমরা চাই যে চাওয়া আরও জোরালো হোক। তো সেই হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছেন যে টাল বাহানা, উনি যদি রাজনৈতিক স্ট্র্যাটেজি থেকে বলে রাজনৈতিকভাবে একটা কথা বলা, সেটা আমি কিছু বলতে চাই না। তবে উনি যেটা বলেছেন যে এটা টাল বাহানা, এটা টাল বাহানা না, এটা উনি খুব ভালো করে জানেন, খুব ভালো করে জানেন বলেই উনি কিন্তু গতকালকে এই কথাটা বলেছে, দুইটা ইলেকশন উপনির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি উপনির্বাচনে অংশ নিচ্ছে। তার মানে উনি কী চান? উনি কি চান যে বিএনপি কোনো ইলেকশনে অংশ না নিক, একদম গণতন্ত্রের গটাও তুলে দিতে চান উনি? একটি টার্ম শেষে সে নির্বাচনটি হবে, আপনারাও কি 23 সালকেই মিন করছেন কিনা? 23 সাল কেন? আপনি দেখেন যে ওবায়দুল কাদের সাহেব যখনই দেশের কোনো সমস্যা দেখেন তখনই এক একটা ডায়লগ ছাড়েন, বুলি ছাড়েন। যেমন কিছুদিন আগে, বেশ খুব বেশি দূরে না, এই মাসের মধ্যেই উনি বলেছেন যে অনির্বাচিত সরকার চাইলেই এত সহজ না, বা কিংবা একটা একটা সরকার আসতে চাচ্ছে এই সরকারকে প্রতিহত করার জন্য, আবার বলছেন যে ঘোলাপানিতে মাছ শিকার, আবার বলছেন যে ফ্রেশ নির্বাচন। এখন ফ্রেশ নির্বাচনটাকে নাজমুল ভাই একরকম দৃষ্টিতে দেখে, বাবু ভাই একরকম দৃষ্টিতে দেখে, আপনি সাংবাদিক একরকম দৃষ্টিতে দেখেন, আমি আমার মতে বিরোধী দলের একরকম দৃষ্টিতে দেখি। আমি যদি বলি যে দিনের ভোটটা রাতে নিয়েছে, এই রাতটাইকেই তারা বেছে নিয়েছে, অন্যায় অপকর্মকে একটা ফ্যাসিস্ট সরকার যখন বেছে নেয় তার আর ভালো পথে ফিরে আসার কোনো রাস্তা থাকে না, সবগুলো রাস্তা বন্ধ করেই তাকে যেতে হয়। আমি যদি মনে করি যে এই ফ্রেশ নির্বাচনটা সেটাই যে তারা আর কোনো দিন জনগণের জন্য অপেক্ষা করে নির্বাচন দিতে পারবে না, জনগণের ভোটকে তোয়াক্কা করে নির্বাচন দিতে পারবে না, তারা যদি এতই জনপ্রিয় হয়, যেটা বাবু ভাই বললেন, হ্যাঁ ঠিক আছে বিএনপি অনেক কিছু বিএনপির টানাপোড়েন থাকতে পারে, কোন সময়টাকে বুঝাচ্ছেন? মানে আমি ফ্রেশ নির্বাচন শুনেন, সময়টা বললাম না, যে ডেলি মার খায়, ডেলি বলে সময় পেলে, সময়টা এরকম, সময়টা কখন কবে আসবে, কোনো অত্যাচারী সরকার কোনভাবে কীভাবে চলে যায় কেউ জানে না, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আমি সরকারের পতনকে বোঝাচ্ছেন আপনারা, মানে নির্বাচনকে বোঝাচ্ছেন না? আপনি পতনের কি আছে এখানে, যেখানে সরকারের লিগ্যালিটি, ওমর সাহেব সরকারের লিগ্যালিটি নিয়ে যখন লক্ষ্য কোশ্চেন থাকে সেখানে পতনটা না, সরকার পতনের মধ্যেই আছে। সরকার যতদিন থাকবে এটা একটা পতনোন্মুখ সরকার, এটা কোনো বিজয়োন্মুখ সরকার না। বিজয় তখনই হবে যখন জনগণ তার নির্ধারিত ভোট দিতে পারবে নির্ধারিত সময়ে। আপনি প্রধান বলেছেন আপনারা আদর্শিক ডিলেমায় রয়েছেন। আরেকটি যেটি বাবু বলেছেন যে আপনি যে দমন পীড়নের কথা বলেন, তিনি প্রশ্ন তুলেছেন যে আপনিও তো সরকারের বিরুদ্ধে বেশ সরব এবং বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন, আপনি তো কথা বলতে পারছেন? আমি বলতে পাচ্ছি, আমি যে কতটুকু সমস্যার মধ্যে বলতে পারি, আমি মাঝে মাঝে টকশোতে বলি যে আজকে আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা আমি জানি না, আমি কিন্তু ওই অন্ধকারে নিজে নিজে ওই যে সাহস সঞ্চারের জন্য বলি, তো আমি এই কথাগুলো বললামই না, কারণ দিনটা তো আমাদের না। নাজমুল ভাই 14 দলের একজন জাসদ, জাসদের একজন, নাজমুল ভাইরা এখন এই কথাগুলো বলবে, আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক একটা শাখা নাজমুল ভাই বিভিন্ন কথা বলবে, এটাই স্বাভাবিক। যে নাজমুল ভাই যদি সেই 72 থেকে 75-এর সময়টা জাসদের কথা চিন্তা করতো, এবং নাজমুল ভাইয়ের দলের যে তখনকার নেতারা যখন ট্যাঙ্কে উঠে লাফালাফি নাচানাচি করেছে সেই দিনের কথা চিন্তা করতো, নাজমুল ভাই কিন্তু এই কথাটা ডাবল স্ট্যান্ডার্ড বলতে পারতো না। তো যাই হোক, নাজমুল ভাই এখন, আমি শ্রদ্ধা নিয়ে বলছি, উনি আমাদের সিনিয়র বড় ভাই, আমি ওই জায়গা থেকে বলছি নাজমুল ভাই এখন অতি আওয়ামী লীগ হয়ে আছে, অতি আওয়ামী লীগ, আওয়ামী লীগে বাবু ভাইয়ের চেয়েও এক ধাপ উপরের আওয়ামী লীগ।